কাবা ঘর যখন নির্মাণ করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না, তখন তার বয়স ছিল 10-12-13 এরকম, 14 এরকম হতে পারে। আপনি যে বলছেন আব্দুল রাজ্জাক সাহেব, আমি আপনার পাতা কোনো দিন তুলে দেখি না। বলছে আব্দুল রাজ্জাক সাহেব, হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে কথা বলা হয়েছে, তুমি যে ফেসবুক চালাও তো তোমার মাথাতে কি গোবর আছে? আমি বললাম যে ভারতের হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে কথা বললাম আমি, দেখছো তুমি ফেসবুকে এভাবে লিখলে, তোমার কি কোনো বিবেচনা নেই? তুমি আমার বক্তব্য আগেরটা কোনো দিন শুনোনি? আমি যে বলছি 26 বছর থেকে আমি ফতোয়া লিখি, 32 বছর থেকে আমি বক্তব্য দিই, তুমি কি করে ছট করে বলে দিলে যে আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে? জিজ্ঞাসা করা হয়েছে হিন্দুর টাকা কি মসজিদে লাগানো যায়, এটা হলো জিজ্ঞাসা। তখন আমি বলছি হিন্দুর টাকা মসজিদে লাগানো যায়। দলিল এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের কে উপঢৌকন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের অমুসলিমদের উপঢৌকন নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম মহিলার পাত্র থেকে পানি পান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন। আর কাবা ঘর যখন নির্মাণ করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু নবী ছিলেন না, তখন তার বয়স ছিল 10-12-13 এরকম, 14 এরকম হতে পারে। ওই সময়ে কাবা ঘর নির্মাণ করেছে পৌত্তলিকরা যারা মূর্তি পূজা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপদাদারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম ছিল হবল, লাভ, মানাত, উজ্জা। আর ভারতের মূর্তিগুলির নাম হচ্ছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এগুলো। আর ওই সময়তে তাদের মূর্তিগুলির নাম ছিল লাভ, মানাত, উজ্জা, হবল, এগুলোর নাম ছিল। কাবাঘরের পাশে একটা পাত্র ছিল, পাতিল, হাঁড়ি, ওই হাঁড়ির পাশে একটা মূর্তি ছিল, তার নাম হবল। তো ওই পাতিলে তিনটা খড়ি ছিল, একটা খড়িতে লেখা ছিল ইফাল মানে করো, একটাতে ছিল লাতাফাল মানে করোনা, আর একটাতে ছিল মহমাল মানে কিছুই না। তখন বেটির বিবাহ দিলে অমুকের সাথে, তখন এই তিনটার খড়ি একটা উঠাবে, বের করে যদি দেখে ইফাল মানে করো মানে বিবাহ দাও, হবল মূর্তি বলে দিল, হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও, আর ওই খড়িটা যদি উঠে লাতাফাল করোনা, এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দিতে হবে না, তো মোহমাল কিছুই না, এটা যদি উঠে তাহলে আবার পরীক্ষা করতে হবে। এইভাবে যুগ যুগ চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন কাবা ঘরের গায়ে 360টি মূর্তি ছিল, বুখারী মুসলিমের হাদিস। হাতে একটা লাঠি নিয়ে ঢুকলেন, লাঠি নিয়ে ঢুকে সে মূর্তিগুলো ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হাক্কে শেষে সত্য, অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। এ বলে তিনি সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের, তার বাপের মানে বলেন তো দেখি কি, ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামকে নিজে স্বীকৃতি দিচ্ছেন আব্বা, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন হ্যাঁ বেটা ও আমার সৎ সন্তান, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ও আমার সৎ সন্তান, সৎ নবী, তোমাকেও সালাম। এ দেখেন বাপ বেটা, সব ইয়াকুব এবং ইসাক এবং ইসমাইল আর ইব্রাহিম মূর্তি ছিল সবকে ভেঙে ফেলে দিলেন। ওই সময়ে তাদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে। আল্লাহ নবী 40 বছর যখন নবী হলেন তখন কাবা ঘর ভেঙে ফেলেননি। তাই বলা হয়েছে যে মূর্তি পূজকের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, সেটা যদি চলে আজকে হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যাবে না কেন, হিন্দুর টাকা মসজিদ লাগানো যাবে না কেন? লাগা যাবে, এ কথার অর্থ এই নয় যে ভারতের হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে। তোমার মাথায় কি গোবর আছে? তুমি এতই স্বাভাবিক আমাকে ভাবলে, তুমি যে ফেসবুক চালাও তোমার হুঁশ বুদ্ধি নাই, তোমার মতো ছেলের তোবা করা দরকার, তুমি তো আর কোনোদিন ফেসবুকে হাত দেবে না। ফেসবুক তোমার হাইকোর্ট নয়, জজ কোর্ট নয়, পরকাল হারানোর বুদ্ধি করো না, কালকে হারিয়ে যাওয়া, টিকতে পারবো না এইসব কথা। আবারও তুমি শুনে রাখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 26 বছর থেকে কলমে ফতোয়া লিখি, বিরুদ্ধে কিছু বললে চিন্তা ভাবনা করে বলি, চুপ থাকো সেটা অনেক ভালো, চুপ থাকো সেটা অনেক ভালো। 26 বছর থেকে নিজে ফতোয়া লিখি আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় মুফতি সব সামনে বসে আছে যাদের মাসের বেতন 70-80 হাজার, যারা দেশ বিদেশের বড় বড় বিদ্বান, সেটা আপনার বাড়ির পাশেই, সেটা রাজশাহী জামিয়া সালামে ডাঙ্গি পাড়া পবা রাজশাহী, 26 বিঘে জমির উপরে এই প্রতিষ্ঠান। কত বিঘে জমির উপরে? 26 বিঘে। এখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3,000 মানুষ সলাত আদায় করতে পারে, যার চারতলার কাজ করছে উত্তরবঙ্গে,
সারা উত্তরবঙ্গে এত বড় মসজিদ নেই। একবারে রংপুর, দিনাজপুর, লালমোহন, টেনপাবারিক, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাই, আপনার নওগাঁ, নাটোর, কোনো কোনো জায়গাতে নেই। এটা আপনার প্রতিষ্ঠান, এটা চাঁপাই নবগঞ্জ জেলার লোকের প্রতিষ্ঠান, শুধু একটা নয়। যার জন্য আমি বলি, কোনো সময় মনটা খাটো করে আব্দুর রাজ্জাক সাহেবের উপরে সংকীর্ণতা দেখাবেন না, পরে কষ্ট পাবেন আপনি। আর আমার বিরুদ্ধে চলে কোনো লাভ নেই। আমি আমার বোনদেরকে বলেছি, দেখো তুমি এইভাবে বৈঠক করে রাসূলের নামে মিথ্যে কথা ছড়ায় না, আর আমার উপরে খেপে যায় না। আমি যে তোমার কথা বলেছি, বুবু বলেছে, বুবু বুবুর সব কথা নাকি বোখারিতে আছে, এটা আমি ঠিক বলেছি, আমি মিথ্যে কথা বলিনি। তুমি মহিলা বৈঠকে কেন বললে যে মাগরিব পরে ছরে কাত ছলা তলা অবিনাশ, তোমাকে তোবা করতে হবে। তুমি মহিলা বৈঠকে কেন বললে যে মহিলারা পেটিকোট পরে নামাজ পড়তে পারবে না, কেননা লজ্জা স্থানের যোগে যোগ মাটির সাথে থাকে, ল্যাঙ্গট পড়তে হবে, তুমি একথা কেন বললে? তুমি কেন বললে যে লোকটা মারা গেছে, মারা ওই ঘরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, দোয়া তাসবি পড়তে হবে কথা তুমি কেন বললে? তোমার বক্তব্য আমাকে যদি শোনানো হয়, তাহলে আমি কথায় কথায় মিথ্যা ধরতে পারবো যে তুমি ধর্মের নামে মিথ্যা কথা বলেছ। আর তোমাকে যে পরিচালনা করে সেও ধর্ম বুঝে না। আমি তোমার কাছের ভাই, আমি তোমার দিনী ভাই, আমি তোমার আলেম ভাই, আমি শরীয়ত তদন্ত করি, তুমি আমার সাথে পরামর্শ করো, আশা করি ধর্মের ব্যাপারে তোমার কোনো ভয়ভীতি থাকবে না। তুমি বলতে পারবে আমি ঠিক বলছি, আমি আব্দুর রাজ্জাক সাহেব, আমার অন্তরে একশো একশো আস্থা যে আমি যাহাই বলিতেছি তাহাই সত্যই বলিতেছি, সন্দেহ বলে কোনো ধর্মের কথা আমি বলি না। 32 বছরে একটা বাক্য সন্দেহ নিয়ে কোনোদিন বলিনি। এইবার অলিমা, সকালে সারা এলাকার লোককে অলিমা খাওয়াতে হবে, দিন যাই রাত্রি যাই, আর কোনোদিন ব্যবহারের নামে আসবে না কোনোদিন। মেয়ের পেটে বাচ্চা এসেছে, ওটাকে কি বলছে যেন, বিদায়, বহুবিদায়ী, এই বহুবিদায়ী শব্দ হারাম, এই বহুবিদায় শব্দ ব্যবহার করা যাবে না। আমাটা দেওয়া যাবে না, ক্ষীরকাঁচি দেওয়া যাবে না, জামাইকে এইভাবে সাজানো যাবে না, জামাইকে এভাবে টাকা দেওয়া যাবে না, ঈদে জামাইকে আনতে হবে না, জামাইয়ের বাড়িতে কিছু দিতে হবে না, টোটালি হারাম। যেদিন আম পাকবে সেদিন আম দিয়েছেন, ওটা এমনি আত্মীয়তা হাত দিয়ে, তাকে মাছ দিতে হবে না, তার বাড়িতে কাজ দিতে হবে না। এছাড়া 24 ঘন্টার মধ্যে যা ফার্নিচার তোমার শ্বশুর দিয়েছে সেগুলো সন্দেহ হতে তো সব ফেরত দিতে হবে। তুমি তোমার আর তোমার বাপ ভিক্ষা করে খাও নাকি, ফার্নিচার নিয়েছো কেন, কেন নিবা? সম্মানিত দিনী ভাই বোন, সন্তান জন্ম নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তানজুরুল মারাতু ইলা আওরাতিল মারা ওয়ালা ইয়ানজুরুর রাজুল ইলা আওরাতির রাজুল ওয়ালা ইউজিরুর রাজুল ইলা রাজুলিন ফি সাবিল ওয়াহিদ। কোনো পুরুষ কোনো পুরুষের ঢেকে রাখা অঙ্গ লজ্জা স্থান দেখতে পাবে না, কোনো নারী কোনো নারীর ঢেকে রাখা অঙ্গ লজ্জা স্থান দেখতে পাবে না, কোনো পুরুষ কোনো পুরুষের সাথে এক বিছানে এক চাদরে এক লেপের ভিতরে শুইতে পাবে না, কোনো নারী কোনো নারীর সাথে এক বিছানে এক লেপে শুইতে পাবে না, এক বিছানে যদি শয়তানের লেপ ভিন্ন হতে হবে চিরদিনের জন্য ঘোষণা। হাদিস বুখারী মুসলিম, ফিরে আসার কোনো সুযোগ নাই। অতএব মেয়ের বাচ্চা হচ্ছে হোক, যারা একেবারে বুঝে মহিলা তারাই থাকবে, তার মা হোক, তার খালা হোক, তার ফুপু হোক, তার চাচি হোক, যেই হোক, সারা গ্রামের মেয়ে সেই ঘরে ঢুকবে আর সন্তান প্রসব হওয়া দেখবে, এত নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি শরীয়তে নেই। একটা লোক মরলে সারা গ্রামের লোক সেই মহিলাকে দেখ পুরুষকে দেখতে যাবে, এত নোংরা নীতি ধর্মে নেই। একটা মেয়ের বাচ্চা হচ্ছে, সারা গ্রামের মহিলা সে বাড়িতে ঢুকবে, এত নোংরা বর্বর জঘন্য ঘৃণিত ন্যাক্কারজনক নীতি ধর্মে নেই। একজন নারীর লজ্জা স্থান আর একজন নারী দেখতে পারে না, চিরদিনের জন্য হারাম। হ্যাঁ বাচ্চাই বসো। সম্মানিত দিনী ভাই বোন, একটু ধীরস্থির থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বাক্য ছেড়ে এসেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুবাশিরুল মারআতা আল মারআতা ফাতানা থালে জাওজিহা কানু ইয়ানজুরু ইলাইহা। কোনো মহিলা কোনো মহিলার গায়ে হাত লাগাতে পাবে না,
হলুদ মাখা চিরদিনের জন্য নিষেধ, হলুদ মাখা যায়, কিন্তু যুবতী মেয়েদের মাখা নিষেধ। কেন? একজন মহিলা আরেকজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, যদি হাত লাগাই তাহলে তার শরীরটা শক্ত না মোটা নরম এটাও বুঝতে পারবে। কোনো সময় যদি তার স্বামীর সামনে বলে তাহলে তার স্বামী তাকে অন্তরের চোখে দেখতে পাবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অন্তরের চোখে একজন মহিলাকে দেখা হারাম, যার কারণে এইভাবে হলুদ মাখানো একেবারেই হারাম। হলুদ মাখতে পারে, না যায় কিছু নাই, হলুদ আর মা মাখাবে, ওর খালা মাখাবে, ওর ফুফু মাখাবে, ওর নানি মাখাবে, ওর বোন মাখাবে, চাচা তো বোন আসতে পারে না, ভাবি এখানে আসতে পারে না। বিবাহের আগে এত জেনা হওয়া ঠিক নয়। দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনের জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা হল বাৎসর, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, ওর রিজল জেনা হল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কল্প তত মনে তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল নেশল উৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম যুবক যুবক ছেলের গায়ে হলুদ মাখাতে আবার ভাবি, এটাই তো জেনা। যুবক ছেলের গায়ে হলুদ মাখাবে তার চাচাতো বোন, এটাই তো জেনা। সারা গ্রামের যুবতী মেয়েরা হলুদ মাখাবে, এত বড় নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি, ধর্মে আসতে পারে না, হলুদ বন্ধ করে দিতে হবে চিরদিনের জন্য। যেমনিভাবে থোবড়া, যেমনিভাবে আমাটা, যেমনিভাবে ব্যবহার, যেমনিভাবে ডুলি বিবি, তেমনি সেভাবে গ্রামের মেয়েরা তাকে হলুদ মাখাবে, এটাও হারাম।